আপনার নাম কি? আমার নাম ডাক মাঝে কুড়ু আর ভালো নাম কবির উদ্দিন। আপনি কি পঙ্গু? হ্যাঁ, প্রতিবন্ধী গাড়ি মারি নেই। গাড়ি মারি নেই? কি হয়েছিল আপনার? এ প্রতিবন্ধ হলেন কি করে? ছোট থেকে ছোটতেই পড়ি না না, রাস্তাতে পা ভারী হয়ে গেলাম ভাই। হ্যাঁ, কি কি করেন কি আপনি? কিছু করতে পারেন না এখন? আর কিছু করতেন? বাসায় কে কে আছে আপনার? আমার একটা ছেলে আর বাড়ি আছে। ছেলে কি করে? আপনার এখানে আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান কে? আলম দিয়ে সেই টাকাগুলো এক জায় করে আমি গরিব দুঃখী মানুষের দিয়েছি। তো আমি আমার চ্যানেলের মাধ্যমে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে অনুরোধ করব, আমার এই পুরু ভাই, তাই তো, পুরু ভাই, এই পুরু ভাইকে একটা হুইল চেয়ার, সে আজ 19 বছর ধরে পঙ্গু হয়ে আছে। হ্যাঁ, তো উনি আপনি অবশ্যই কালকে সকালবেলা চেয়ারম্যান সাহেবের কাছে যাবেন, আমি আপনার এই ভাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আপনি যাবেন অবশ্যই। ঠিক আছে, ভাই আমি একটু ঘুরে দিলাম একটু, বুঝলেন? আচ্ছা ঠিক আছে, না হলে আমরা দেখছি, ব্যবস্থা করছি। আমরা তো আছি, আমি টাকা দিয়ে গেলাম, আপনি হলো একটু চেয়ারম্যানের সাথে দেখা করবেন। ঠিক আছে, কালকে করেন আর পরশু করেন, আমি ওনার দুবার ফোন দিলাম, উনি ধরল না, উনি ব্যস্ত মানুষ। তো অবশ্যই আপনাকে, ভালো মানুষ, উনি অবশ্যই আপনার ব্যবস্থা করেন। জন্মদিনের পিছনে লেখা আছে, পিছনে লেখা আছে ভাই, বলে দেখতো এমনি ঘুরে দিতে হবে, এই মাছগুলো তো তুলতে হবে সাথে। টাইট দিতে হবে, টাইট দিতে হবে।
ওটার ব্যাগের ডিটেইলস সব কিছু দেওয়া আছে, একটা ব্যাগ আছে পিছনে সব কিছু আছে ওটার ইয়ে আসসালামালাইকুম। আমরা আজকে জিরিয়ে এসছি, এটা হলো মদনা গ্রাম, জিরেট গ্রাম। এটা এই গ্রামে আমি কিছুদিন আগে যে কোনো একটা কাজে আসছি, আসতে আসতে আমার এই টুদু ভাই, আমি ওই ভ্যান সহ দেখি উনি ভ্যানটা ধরে টানছে, তো আমি তো দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম আমি আমার মোবাইলটা বের করি, ওরপর শ্যুট করলাম। তো আমি বললাম যে ভাই আপনার কি হয়েছে, আপনি এইভাবে বলছেন যে আমি আজ 19 বছর ধরে পড়ব, 19 বছর বলতে আপনি আমার বয়স প্রায় কত, 70 হয়েছে, 70 ভাগ করে 55 বছর বয়স, 55 বছরের মধ্যে 22টা বছর, 19টা বছর উনি পঙ্গু। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কারোর কাছে যাননি এই চেয়ারের জন্য, বলছে আমি অনেকের কাছে গিয়েছি, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আমাকে বলে দেব কিন্তু দিন, 19 বছর আমি এইভাবেই আছি। আপনি বলেন তো যাই হোক, তারপরে আমি এই নিউজটা করার পর আমাদের এক আমার এক ভাই যে ভিডিও অলরেডি করছে, এই ভাইয়ের চোখে পড়ে, তোমার নামটা যেন কি, সোহাগ, সোহাগ, আমাদের এই সোহাগ ভাইয়ের নলেজে পড়ে জিনিসটা, পড়ার পরে ইনি এই ছেলের আব্বার নামটা কি, সুমন আব্বাস, সুমন আব্বাস, সুমন ভাই, সুমন ভাইয়ের ছেলে, তার জন্মদিন। এই জন্মদিনে সেই সুমন ভাই চিন্তা ভাবনা করে যে আজ আমার ছেলের জন্মদিন, আমি এই জন্মদিনে কিছু করব না, আমি ওনার খরচ খরচ না করে আমি ওনার চেয়ারটা দেবো। সেই হিসাবে আজকে ওনার চেয়ারটা দিতে এসেছি। আমার সাথে আমাদের বড় ভাই আমার নাহরুল ইসলাম, বড় ভাই আমার রেজল ভাই আছে, সেলিম ভাই আছে, ছোট ভাই জাকির, বন্ধুরা সবাই আছে। তো আমি একটু আমার একটু আগে আসো, আমি তো আমার বড় ভাই আমার তো গ্রামের উনি কি ওনার জিজ্ঞেস করেন, আমি ভাইয়ের সাথে আমাদের খুশি ভাই জিজ্ঞেস করেন, তো ভাই আপনার কেমন লাগছে আজকে চেয়ারটা পেয়ে, আজ আপনি কত বছর পরে চেয়ারটা পেলেন, একটু বলেন আপনি। তো আমি তো আমি চেষ্টা করি কেউ দিইনি, আপনি তো অনেকের কাছেই গিয়েছেন, অনেকের কাছে গিয়েছেন পানি, আপনি এই পঙ্গুত্ব কতদিন ধরে, সেই জন্মদিনের উপলক্ষে আপনার এই চেয়ারটা দিয়েছে, বুঝছেন। তো আমাদের এই গ্রামের হিসাবে আপনার কি মনে হয়, ভালো হইলো না খারাপ হইলো, ভালো ভালো হইলো, এরকম উদ্যোগ নেয়া বা এরকম কাজ করা, মানুষের উপকার করা, দিদি তো আপনাদেরও শুনলাম বা গ্রামের ইয়ের থেকেও, আপনারা গ্রামবাসী খুশি তো, যাই আমাদের আর এক আমার এক বন্ধু আলাল, সে আপনাদের এই সম্বন্ধে কিছু বলবে। আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করব এই ভিডিওর মাধ্যমে, আমার চণ্ডীপুরের কিছু ছোট ছেলেরা তারা এই হুইল চেয়ারটা দিয়েছে, আমার ভাইসতে ছেলে সবাই আর কি, ভাই হোক এরকম সবাই আত্মীয় তো বিভিন্ন রকমের হয়,
আমি এই ভিডিও আজকের এই যাত্রার মাধ্যমে পৌঁছে দিতে চাই যে আমরা যেন যার যতটুকু সামর্থ্য আছে আজকে আমরা মনে মনে প্রতিজ্ঞা করব এবং সকলের পাশে এইভাবে যেন আমরা দাঁড়াতে পারি এই দোয়া সবার কাছে নিয়ে আমি শেষ করছি। আমার আমার সবার ছোট ভাই জাকির একটু পিউজ করে দিলে একটা চলে যাবে। তো আমার এই ছোট ভাই জাকির আজকে চেয়ার দিতে এসেছে আমার সাথে, সে কিছু বলছে ভবিষ্যতে কাজ করছি আমরা করে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একজন অসহায় ব্যক্তিকে যে চেয়ারটা দেওয়া হয়েছে সবচেয়ে বড় কৃতিত্বটা হচ্ছে আমাদের মিল্টন ভাই, কারণ তার যে একটা চ্যানেল আছে ইউটিউবে সেলিম ব্লগ টিভি, এই চ্যানেলটার মাধ্যমেই আবার এই ব্যক্তিটার কথা যে দান করেছে সে কিন্তু জানতে পেরেছে। তো আপনার যে ব্যক্তিটা দান করেছে তাকে অশেষ ধন্যবাদ। আর বিশেষ করে আমরা প্রত্যেকটা মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়াই, বিগত দিনে বা সামনে আরও দাঁড়াবো এই আশা প্রত্যয় করে। তো এর মুহূর্তে দাদা এই আমাদের সিলেট গ্রামের ইমাম সাহেব তিনি কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমার খুব ভালো লাগছে আমাদের কুড়ো বাবাজি দীর্ঘ অনেক দিন আর কি বোধ হয় 15-16 বছর আমরা দেখছি একটা পঙ্গু অবস্থায়। তো বেশি কথা বলছি না, মানে জন্মদিন উপলক্ষে, ছেলের জন্মদিন উপলক্ষে যে হুইল চেয়ার দিয়ে জন্মদিন পালন করে এটা বিরল, এটা দেখা যায় না। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ভাইরা যার সত্যিকারই সন্তানের জন্মদিন পালন করার উপলক্ষে এরকম কল্যাণমূলক কাজ, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই যে সুন্দর একটা উদ্যোগ, এই উদ্যোগটা যদি সবাই গ্রহণ করতো খুবই ভালো হতো। অনেক অসহায় মানুষ তারা সেবা পেত, তারা এই সহযোগিতা পেত। তো যা হোক, যিনি দিয়েছেন এবং আমার মিল্টন ভাই চেষ্টা করেছেন, সবারই সুস্বাস্থ্য কামনা করে এবং আল্লাহ তাদের পরিপূর্ণ যাদা খেয়াল দান করুক। আমি আমাদের ছোট ভাই নাবিন কিছু বলবেন। আজকে যে চেয়ারটা দেওয়া হয়েছে এটা মূলত মানে যাদের মাধ্যমে এসছে এটা হচ্ছে আমাদের মানে আমাদেরই বড় ভাই, আমরা সব এক ক্লাবের ভিতরেই আছি। আমাদের ক্লাবের নাম হচ্ছে চণ্ডীপুর মাছভোলা যুব উন্নয়ন ক্লাব। আমাদের ক্লাবে বিগত যে শীত গেল মানে এখনো যে শীতটা আছে এই শীতে আমরা 2 সেপ্টেম্বর ভিত্তিক আনুমানিক 300 কম্বল বিতরণ করছি গরিব শীতার্থীদের মাঝে। তো আমরা অনেক কিছুই করি, যারা আমাদের গ্রামে একটা গার্লস স্কুল আছে সেখানেও যারা মনে করেন যে অসহায় লেখাপড়া করতে সব মানে খাতা কলম কিনতে পারে না তাদেরও আমরা সব কিছুতে সহায়তা করি, এমন আমরা মাঝে মধ্যে করে থাকি আমাদের ক্লাবের পক্ষ থেকে। তো আমরা চাই যে আপনাদের যদি কারো কোনো মানে অসহায় বোধ করে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা সাহায্য করবো। ধন্যবাদ। আমি শেষ করে আমার বক্তব্য আমি শেষ করি। আমার চ্যানেল নাম সেলিম বুলাক টিভি। তো এই চ্যানেলটি সবাই দেখবেন এবং কারোর কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, আমি যতটুকু পারি চেষ্টা করব। এই বলে আমি আজকের মতন ভিডিওটি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।